was Polyhistoricus the Asculis. বুঝলেন না তো? 1040 পাতার একটা মোটা বই। কি বই জানেন? বলতে পারেন চুম্বনের পুরো দস্তুর একটা এনসাইক্লোপিডিয়া। আজ থেকে প্রায় 350 বছর আগে বইটি লিখেছিলেন জার্মানির মার্টিন ভন ক্যাম্প। অবশ্য তারও বহু আগে কামসূত্রে উঠে এসেছে চুম্বনের বিবিধ রকম ফের। আশেপাশে একটু খুঁটিয়ে দেখলেই নানা ধরনের চুম্বন চোখে পড়ে, যেমন চিক কিস, স্নেহ বন্ধুত্ব বা সৌজন্যের ক্ষেত্রে গালে চুমু খাওয়া, ফ্লাইং কিস, নিজের হাতে চুমু খেয়ে অন্যের দিকে সেটি ভাসিয়ে দেওয়া, এস্কিমো কিস, সাধারণত নিজের পরিবারের সদস্যদের করা চুম্বন, নাক ও ওপরের ঠোঁটটি আলতো স্পর্শ করা হয়, ফ্রেঞ্চ কিস, ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে করা প্রেমের দীর্ঘ চুম্বন, একে ডিপ কিস বা টাং কিসও বলা হয়, হ্যান্ড কিস, শ্রদ্ধা ও সৌজন্যের প্রকাশে হাতের চেটোয় চুম্বন, উঁচু সারির রাজনীতিক বা কূটনীতিকদের ক্ষেত্রে দেখা যায়, হোলি কিস, খ্রিস্টানদের ঐতিহ্যবাহী চুম্বন, বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে উদ্ভূত, একে শান্তির চুম্বনও বলা হয়, ওয়েডিং কিস, খ্রিস্টানদের বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে চুম্বন, উভয়ের আত্মা বিনিময়ের প্রতীক, প্রাচীন রোম থেকে এই প্রথা এসেছে বলে মনে করা হয়। বহু যুগ আগে রোমে তিন ধরনের চুম্বন প্রচলিত ছিল, অস্কুলাম মানে গালে চুমু, ব্যাসিয়াম বা ঠোঁটে আলতো চুমু, সেডোলিয়াম ডিপ কিস বা গভীর চুম্বন। তবে প্রাচীনত্বের নিরিখে বাতসায়নের কামসূত্র একটি মাইলস্টোন। এখানে নায়িকার প্রথম চুম্বনের ক্ষেত্রে তিনটি রকমের কথা বলা হয়েছে। এক, নিমিতক, যখন নায়িকা নায়কের মুখে মুখ স্পর্শ করে কিন্তু নিজে থেকে চুম্বনে উদ্যোগী হয় না, একে বলে নিমিতক বা পরিমিত চুম্বন। দুই, স্ফুরিতক, নায়িকা নিজের ওষ্ঠ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, আবার নায়ক নিজের অধর বের করতে গেলে নায়িকা অধরোষ্ঠ দিয়ে তা চেপে ধরে। তিন, ঘট্টিতক বা স্পর্শ চুম্বন, নিজে চোখ পুঁজে ও নায়কের চোখ হাত দিয়ে ঢেকে জীব স্পর্শ করে চুম্বন। এছাড়া আরও কয়েক ধরনের চুম্বনের কথা বলা হয়েছে, যেমন সমচুম্বন, সমান সমান মুখ রেখে অধরোষ্ঠ গ্রহণ করা, তির্যক চুম্বন, দুজন দুজনের দিকে মাথা কাত করে চুম্বন, উদ্ভ্রান্ত চুম্বন, অন্যের মাথা ও চিবুক ধরে কিছুটা ঘুরিয়ে চুম্বন, পীড়িতক চুম্বন, অতিরিক্ত জোর দিয়ে চুম্বন করলে তাকে পীড়িতক চুম্বন বলে, জোর আরও করলে তার নাম অবপীড়িতক। চুম্বনের আরো বিভিন্ন ডিভিশন সাব ডিভিশন রয়েছে কামসূত্রে। আসলে এবার দেখে নি চুম্বন নিয়ে মজার কিছু তথ্য শুধু আপনাদের জন্য। চুম্বনের বিশ্ব রেকর্ড, দীর্ঘতম চুম্বনের রেকর্ডটি পকেটস্থ করেছেন, নাকি বলবো ঠোঁটস্থ করেছেন, চেক দম্পতি মার্টিনা ও পেট্রিক। 42.5 ঘন্টার টানা এই চুম্বন। চুম্বনের আরো এক প্রকার প্রতিযোগিতা হয়, একই সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক দম্পতির চুম্বন। ফিলিপিন্সের ম্যানিলায় একত্রে 6,124 জোড়া মানুষ চুম্বন করে নতুন রেকর্ড তৈরি করেছেন। ১৯৪৫ সালে লাইফ ম্যাগাজিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে চুম্বনের এই ছবিটি প্রকাশিত হয়। ছবিটিকে স্মরণ করতে সম্প্রতি টাইমস স্কোয়ারে বহু দম্পতির চুম্বনের আয়োজন করা হয়েছিল। ছবির ভঙ্গিটি অনুকরণ করেই নামে চুমুর ঢল। বহু জনতার সামনেই চুম্বনে কোনো কুণ্ঠাই বোধ করেন না বহু রাষ্ট্রনায়ক, কখনো টনি ব্লেয়ার তো কখনো ভ্লাদিমির পুতিন, বা একেবারে সাম্প্রতিক দৃষ্টান্ত মাথায় রাখলে নিকোলাস সার্কোজি। খেলার মাঠেও চুম্বনের ছড়াছড়ি।
আরো দুষ্টু মিষ্টি দুই একটা চুমু চোখে পড়ে বটে। বিভিন্ন স্থানে চুম্বনের রীতি আছে। মন্দির বা মসজিদে গিয়ে অনেকে ভূমি চুম্বন করেন। কোনো কোনো জায়গায় চুম্বনের জন্য আলাদা বেঞ্চ বা পোস্ট থাকে, সেখানে চুম্বন করা অন্যতম রীতি। আবার আয়ারল্যান্ডের ব্লার্নেস্টোন পুণ্যার্থীরা এখানে চুম্বন করেন। একইভাবে মিসলটো গাছের নিচে দাঁড়িয়ে চুম্বন দীর্ঘদিনের রেওয়াজ। চিঠিতেও চুম্বনকে প্রতীকায়িত করা হয়েছে, ইংরেজির এক্স অক্ষর দিয়ে তাকে বোঝানো হয়। ঠোঁটের প্রতীক হিসেবে দুটি অ্যারো মিশে গিয়ে এক্স চিহ্নটি গঠন করে। চুমু খেতে গিয়ে নাকে নাকে ঠোক্কর লাগলে ব্যাপারটা মোটেই আর রোম্যান্টিক থাকে না, তাই আমরা ঘাড়টা আলতো করে বেঁকিয়ে নিই। গবেষণা বলছে 2:1 অনুপাতে বাঁদিকের তুলনায় ডান দিকে ঘাড় হেলানোর প্রবণতাটাই মানুষের বেশি। প্রতারণার অন্যতম হাতিয়ারও বটে এই চুম্বন, বাইবেলের কিস অফ জুডাস যার উদাহরণ। যিশুকে চুম্বন করে জুডাস তাকে চিনিয়ে দিয়েছিলেন, একে বিট্রায়াল অফ ক্রাইস্টও বলে। চুম্বন যে সর্বদা মধুর নয় তার অন্যতম উদাহরণ বিষকন্যা। পুরাণ মতে এই চুম্বনে মৃত্যু লেখা থাকে, যেমন ড্রাকুলার চুম্বন মানেও শিওরে অব্যর্থ মৃত্যুদূত। এহেন চুম্বন নিয়ে নানা ধরনের খেলাও প্রচলিত আছে, সেই কবেকার কামসূত্র থেকে হালফিলের ভিডিও গেম কিংবা ধরুন অনলাইন গেম, চুম্বনই এখানে মুখ্য বিষয়। দূত ক্রীড়া কিংবা দূত চুম্বন, এমনই একটি খেলার কথা বলেছিলেন বাৎসায়ন। এই খেলায় প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে চুম্বন বাজি রাখা হতো। এই খেলার আবার দুটো ভাগ ছিল, কপট দূত ও অকপট দূত। খুনসুটি দুষ্টুমির এই খেলায় দুজনের ভালোবাসা আরো গাঢ় হতো। বিদেশেও চুম্বনের বিভিন্ন খেলা চালু আছে, মূলত টিনেজার বা কলেজ পড়ুয়ারাই এসব খেলায় অংশ নিয়ে থাকেন। কখনো নিছক মজার জন্য এসব খেলা হয়, আবার কখনো বা চুম্বন বা যৌনতার হাতেখড়িও হয়ে যায় এ ধরনের কিসিং গেমের মধ্যে দিয়ে। কিসিং গেমের মধ্যে প্রচলিত কয়েকটি হল ট্রুথ অর ডেয়ার, 7 মিনিটস ইন হেভেন, স্পিন দ্য বটল, পোস্ট অফিস, উইঙ্ক, সাকেন ব্লো। একটু দেখে নেওয়া যাক এই সাকেন ব্লো খেলা হয় কিভাবে। প্রথমে কয়েকজন খেলোয়াড় গোল হয়ে বসেন, তারপর কোনো একজন একটি কার্ড বা তাস মুখ দিয়ে টেনে নেন। হাওয়া টেনে তাসটি ঠোঁটের উপর আটকে রাখা হয়, তারপর গোল হয়ে মুখে মুখে তাসটি ঘুরতে থাকে। একজন ফুঁ দিয়ে অর্থাৎ ব্লো করে তাসটি ছাড়েন, অন্যজন হাওয়া টেনে অর্থাৎ সাক করে তাসটি মুখে নিয়ে নেন, আবার পরের জনের ঠোঁটে তাসটি দিতে হয়। এভাবেই চলে খেলা। বলতে সহজ লাগলেও এই খেলায় চোস্ত হওয়া কিন্তু বেশ কঠিন। তবে সাকান ব্লো খেলায় কিন্তু কমজোরি খেলোয়াড়েরই লাভ। কেন? কোনো কারণে তাস মুখ থেকে ফসকে গেলেই জুটে যায় জবরদস্ত একটা চুমুর সুযোগ। আর এই খেলার আসল কারণটাও সেটাই, লজ্জা ভাঙতে এর জুড়ি মেলা ভার, যেন একটি চুমুকে আড়াল করে রাখা একটি তাস দিয়ে। আরও আছে, যারা চুম্বনের মজাটা একটু নিভৃতে একা একাই নিতে চান তাদের জন্য আছে অনলাইন গেম, যেমন কিসিং ডিউরিং ওয়ার্ক, স্ক্রিন কিস, কিসমত, ক্যাসানোভা কিসার। ইন্টারনেটের মাধ্যমে আপনি সহজেই অবসর সময়টা কাটাতে পারেন এমন সব মজার গেমে মজে থেকে। যেসব ওয়েবসাইটে আপনি কিসিং গেমের সন্ধান পাবেন, www.virtualkiss.com, www.theromantic.com, www.girlsgogames.com। এছাড়াও আরও বহু সাইট আছে যেগুলি চুম্বন ক্রীড়ার খনি বিশেষ। চাইলে ওয়েব দুনিয়ায় একটু সাঁতরালেই সেসবের সন্ধান মিলতে পারে।
হরিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।